সকলকে নমস্কার জানাইছো। দু এখার কথা কবর কারণে এই ভিডিওটো বনালো। বর্তমান সময়ত মিয়া উজনিলে মাছ নিব নোৱাৰি, উজনিলে মিয়া যাব নোৱাৰে, এনেকুৱা ধরনের কিছুমান কথা বতরা চলি আছে। তার মাজতেই এটা রিলস ভিডিও এটা দেখিলো, যত নেকি এগারী মাইকী মানুষে সাংবাদিক এজনক প্রশ্ন করেছিলেন যে অসমীয় কি করব পারে, অসমীয় কি করে। মই কোনো বিতর্কর সৃষ্টি করব যা নাই, কিন্তু আপনার এবার ভাবি চাওকসুন এটা কি আচরিত ধরনের কথা কয়ে দিছে যে অসমীয় কি করে বা অসমীয় কি করব পারে। আমি বর্তমান সময়ত নিজেই চিঁয়রি চিঁয়রি নিজক পরিচয় নিজের পরিচয় দিবলগা হয়ে গেছে যে মই অসমীয়া। কিয় আমি নিজক পাহরি গেছো? আমি প্রত্যেক মুহূর্ত আনক বা আনের উপর নির্ভরশীল হয়ে পড়ছো। আমি কর্ম বাদ দিছো, আমি কেবল পয়সার পিছত দৌড়ি আছো। যাব কর্মর দ্বারা অসমীয়া মানুষের স্বীকৃতি আসলে, অসমীয়া মানুষের চিনাকি আসলে, আমি প্রত্যেকটি সময়ত আমার বাঁহ বেতর কামরপর আদি করে আমার কলা সংস্কৃতি যাব আছে সকল ক্ষেত্রতে আমি আমার লড়া ছালীক আগবাই নিবল সক্ষম হওয়া নাই, বা আমি টাকা পয়সার জীবনট গড়ার কম্পিটিশনত আমি প্রত্যেক দিনে ধাবমান হয়ে আছো। গতি এইব যে আমি করে গিয়ে আছো তার পরিণতিতেই আজি আমার কোনোবাই প্রশ্ন করব পারিছে যে অসমীয় কি করে। সঁচা কথা বর্তমান আমার অসমীয়া সমাজখনের যুবসামত যে এই বস্তুর অভাব হয়েছে, যে আমি কাম করবলে এলাহ করো, আমার কিমানজন মানুষে মাছের ব্যবসায় করে, আমার কিমানজন মানুষে খেতে করে, খেতে করা প্রায় নোহাই হয়ে গেছে, পরিমাণ বহুত কমি গেছে। হয় বহুত সংখ্যক কব যে আমি খেতে করে আছো, কিন্তু যিমানখিনি প্রয়োজন আছে সিমানখিনি হওয়া নাই, সেই কারণে আমি সেই বাকি মানুষখিনির উপর আমি নির্ভর করবলগা হয়েছে। যদি এনেকা হয় তেনহলে সময়ে আমাক ভালদরে শিকনি দিব, গতি সাবধান হোক, সকলে আন মানুষের উপর নির্ভরশীল নকরিব, নিজের কর্মখিনি নিজের করব। আপনার ঘর আপনার পরিয়ালত ইমানখিনি মানুষ থাকার পিছতো আপনার বেলেগ এজন মানুষের ঘর কাম করবলে কি প্রয়োজন আছে? আপনি কেউ করব নয় নিজের কামখিনি, মুখত অসমীয়া বলে কই থাকি লাভ নাই। আমার সংস্কৃতির কামখিনি যদি আমি করব নয়, আমি যদি এটা বা গছরপা আমি যদি তমাল উঠাব নয়, এখন ছালনি বুব না জানো, তেতিয়াহলে আমি কিহর অসমীয়া, তেতিয়াহলে আমি কিহর অসমীয়া বলে চিঁড়ি আছো? এনে করলে আমি নিজের পরিচয় হেরাবলে আর বেশি দিন নাই, অলরেডি হেরাইছোয়ে। কেনো আমি যুবসামক বা নবসমাজক আমি কি শিক্ষা দিছো? প্রত্যেকজন মা দেউতাকে, প্রত্যেকজন গার্জেনে আমি লড়া ছালীখিন এটা শিক্ষা দিছি যে তোমালে পড়া, তোমালে 80% আনা, তোমালে 90% আনা, বাকি একু করব না। এটা কথা মনে রাখব, যান 80% নয় 100% পালেও মানুষের যিনি নিজের কর্ম আছে নহয়, প্রত্যেকজন মানুষের নিজের কর্মখিন নিজেই করব লাগিব। তার কারণে করা মানুষ পৃথিবীত কেউ নাপায়, কোনো মানুষক নাপায়, যান টাকা পয়সা দিলেও নাপায়, যে নিজের কর্মখিনি নিজে করব লাগিব, নিজের সংস্কৃতি নিজের ঘরের যিনি কাম বন সেইখিনি নিজে করবই লাগিব। সেইখিনি এটলিস্ট করবলে শিকাও লড়া ছালীখিনি, ফিজিক্যালি ডেভেলপ হব, পরিশ্রম করাও, শরীরটা ভালে থাকিব, কামবিল শিকাও। আমার লড়া ছালীকে যদি আমি বাঁহ বেতর কাম নিশিকাও, আমার লড়া ছালীকে যদি আমি বাকি সেইব কাম সমাজের কামখিনি নিশিকাও, তেতিয়াহলে কোনে শিকাব? যদি আমি সঁচাকেই যদি আমি চহরিয়া হবলে গৈ আছো, আমি সঁচাকেই যদি টাউনিয়া হয়েছো, বা আমি সঁচাকেই যদি আনের সংস্কৃতি গ্রহণ করবলে আগ্রহী হয়ে গিয়ে আছো, ফেসবুক আর মোবাইলের মাজতেই আমি যদি প্রত্যেকটি সময়ত এনেক মোবাইলটা পিটিকি পিটিকি আমি সময় অতিবাহিত করে আছো, তেনহলে মনে রাখব আমি আমার পরিচয় হেরাই গৈ আছো, আর বেশি দিন নাই আমি শেষ হবর কারণে। গতি সেই ফেসবুকটা আর মোবাইলট সময় অতিবাহিত করবর কারণে আমার প্রতিজন মানুষরে বয়োজ্যেষ্ঠরপা কনিষ্ঠজনলৈকে প্রত্যেকজন মানুষরে সময় আছে, কিন্তু কিবা এটা কাম করবর কারণে, সমাজের হকে কাম করবর কারণে আমার ওসর সময় নাই। এইব আমার দুর্বলতা, আর এই দুর্বলতাবর সুযোগ লই আন মানুষে কর্ম করে আগুয়াই গিয়ে আছে। গতি আমি যদি আমার দুর্বল বলে ভাব, আমি যদি আমার দুর্বল করছো, আমি যদি নিজকে দুর্বল করছো, তেনহলে আমার অস্তিত্ব শেষ হবলে আর বেশি দিন না থাকিব। গতি সকলকে আহ্বান জানাইছো, হাতে কামে করক, কর্ম সংগ্রাম করক, কাজিয়া করলে একো লাভ নহব। ধন্যবাদ।